আমাদের প্রবাসী জীবনের নতুন একটা সকাল শুরু হয়ে গেছে। পুরীর গোপাল দাদাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ঘরের মধ্যে সেন্ট্রাল হিটিং চালু থাকলেও গত এক সপ্তাহ ধরে এত ঠান্ডা পড়ছে ঘরের ভেতরে, তাই আমাদের হালকা সোয়েটার পরা শুরু করতে হয়েছে। তাই পুরীর গোপাল দাদাকেও একটা হালকা সোয়েটার পরিয়ে দিয়েছি। গোপাল সোনা সকালবেলার সেবা দিয়ে আমরা একটু আজকে সকাল সকাল বেরিয়ে গেছি ছোট্ট পরীকে রেডি করে। আমাদের প্রতিদিন যাতায়াতের সে মিলওয়াকি ডাউনটাউনের ওয়াটার স্ট্রিটে চলে এসেছি। তবে আজকে ওয়াটার স্ট্রিট কিন্তু একটু চমক দিল আমাদের। ওয়াটার স্ট্রিট নামটা খুবই প্রযোজ্য, কারণ মিলওয়াকি সিটির একদম কোর দিয়ে হার্টে একটা নদী বয়ে চলেছে। নদীটার নামও বেশ মজার, কিনিক কিনিক রিভার। গত সাত মাসের পরিচিত নদীটা আজ একটু অন্যরকম, বরফের আস্তরণ জমতে শুরু করেছে এই নদীর ওপরে। রাস্তাঘাটেও ভিড় এখন বড়ই কম। জমে যাওয়া নদী, ফাঁকা হয়ে যাওয়া ফুটপাত, আবার বসন্ত আর গ্রীষ্মের দিনের অপেক্ষায় আরও একবার আনন্দে মেতে ওঠার জন্য। গরমকালে তো এই নদীর রূপই থাকে অন্য, সারি সারি কায়াক ঘোরে, কত নৌকার ভিড়, কত ক্রুজ, আর এই রিভার ওয়াক ধরে থাকে কত মানুষের আনাগোনা। এই নদী ধরে হাঁটতে থাকলেই ডাউনটাউন থেকে বেশ অনেকটা দূরে চলে আসলে আমরা কিন্তু পৌঁছে যাব পুরীর বাবার একদম অফিসের কাছে। যদিও এই শীতে তো হেঁটে আসা সম্ভব নয়, আর ডাউনটাউন এখান থেকে অনেকটাই দূর। খুব কাছেই মিশিগান লেক আর এই কিনিক কিনিক রিভারের মোহনা। বলা চলে এখানে মিশিগান লেকটাই একটু ঢুকে এসেছে। দেখুন কেমন এই মোহনার কাছেও নদীর জলে বরফেরা বাসা বাঁধতে শুরু করেছে, আর সেই বরফদের সাথে চলছে সিগালের সখ্যতা। কত গল্প! নদীর ওপরে যে বরফের আস্তরণটা পড়েছে তার ঠিক ধার বরাবর সারি সারি সিগাল বসে আছে। এটা একরকমের বন্ধুত্বই বটে, কারণ এতে কিন্তু সিগালেদের সুবিধাই হচ্ছে মাছ ধরতে। আর তো কিছুদিন পরে পুরো লেকই জমে যাবে। এই পাখিগুলো হয়তো তখন জীবনের তাগিদে কিছুদিনের জন্য অন্য কোথাও উড়ে যাবে। আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন পুরী এখন কোথায়? শীতের দিন বলে কথা, অত চট করে কি ঘুম ভাঙে? ওকে তো তড়িঘড়ি সকাল সকাল ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি, বাইরে বেরিয়ে বেচারি আবার নিজের স্ট্রোলারে ঘুমিয়ে পড়েছে। ওর আর জমে যাওয়া নদী আর এই সিগালেদের দেখা হয়নি। পুরীর যখন ঘুম ভাঙে তখন পুরী বাবার অফিস রুমের মধ্যে। পুরীর বাবার অফিস রুমে একটা বড় টানা জানলা আছে, অনেকটা বক্স জানলার মতোই। আমাদের ভাড়া ঘরে তো বড় জানলা নেই। এই জানলাটা কিন্তু পুরীর আর পুরীর মায়ের বড়ই প্রিয়। এই জানলার থেকে আকাশে রোদে আর মেঘের খেলা দেখতে কি যে ভালো লাগে, তাই পুরীর বাবার অফিসে এলেই পুরীর খুব প্রিয় জায়গা হলো এই জানলাটা। শুধু যে আকাশ মেঘ দেখা যায় তা তো নয়, এই জানলার থেকে নিচের কত গাড়ি দেখতে পাওয়া যায়, আবার লেক দেখতে পাওয়া যায়, মানুষজনেরও দেখা মেলে, আর পুরী খুশি হয়ে যায়। আজকে ঠিক তেমনি পুরী বাইরে দৃশ্য দেখতে দেখতে টুকটাক ফল খাচ্ছিল। শীতের দিনে এইখানে তো আর ছাদ পাচ্ছে না, আর ছাদ পেলেও তো এই প্রচণ্ড হিম শীতল ঠান্ডায় বসা দেয়, তাই এই বক্স জানলায় বসে বসে শীতের দুপুরে ফল খেতে বড়ই আরাম। পুরী দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে, এই সেদিন জন্মালো। 11 মাস পেরিয়ে 12 মাস চলছে, আর কদিন পর আমাদের সাথে থাকার পুরীর 1 বছর পূর্ণ হয়ে যাবে, ভাবতে অবাকই লাগে। যত দিন যাচ্ছে পুরী আমার খুব ভালো বন্ধু হয়ে উঠছে আস্তে আস্তে। পুরী আর পুরীর মা এখন সারাদিনের প্রিয় বন্ধু। কত রকমের গল্প চলে আমাদের! আমি আমাদের বাংলা ভাষায় বলি, পুরী ওর নিজের পুরী ভাষাতে কত আলাপ আলোচনা করে আমার সাথে। গত কয়েকদিন এমন উজ্জ্বল রোদ ওঠেনি, আজ রোদের ছোঁয়ায় আমার মনটাও বেশ ফুরফুরে হয়ে গেছে। পরীকে গল্প করছিলাম পরিযায়ী পাখিদের। দূরে ওই লেকের অংশটায় কত পরিযায়ী পাখি এসেছে। কোনো আরো ঠান্ডা জায়গার থেকে শীতের সময়ের এই মাইগ্রেশনের পথটায় হয়তো কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিচ্ছে পাখিগুলো। দূর থেকে দেখে যা বুঝছিলাম, এরা সেই সবুজ মাথাওয়ালা হাঁসের দল। আর তো কদিন পরেই পুরো লেক জমে যাবে, জমা তো শুরু হয়েই গেছে,
তখন তো এরা এখানে আর খাবার পাবে না। পরীকে সেসব গল্পই বলছিলাম, আর বুলবুল পাখি ময়নাটির গানটা শোনাচ্ছিলাম। পরী গান শুনতে খুব ভালোবাসে। পরীকে যখন খাওয়াই তখন আমরা গান করে করে খাওয়াই। আজকে বক্স জানলায় বসে গাড়ি দেখতে দেখতেই নিজে নিজেই টুকটুক করে একটার পর একটা ব্লুবেরি আর আঙুর খেয়ে যাচ্ছিল। পুরীর গোপাল দাদাকেও সকাল সকাল আঙুর খেজুর আর ব্লুবেরি দিয়ে সেবা দিয়ে এসেছি। আঙুরটা বোধ হয় খেতে খুব ভালো লেগেছে, আর গান শুনতে শুনতে একটুখানি আবার নাচও করে নিল পরী। আজকে পরীকে নিয়ে পরীর বাবার অফিসে আসার কারণ, আমাদের বেশ কিছু বাজার ঘাট সারাচ্ছিল, আর পরীর বাবার অফিসের কাজ শেষে আমাদের যেতে হতো হসপিটালে, আমার ফিজিওথেরাপির অ্যাপয়েন্টমেন্ট ছিল। বাজারঘাট সেরে যখন হসপিটালটার কাছে পৌঁছালাম তখন কিন্তু সবেই সূর্যাস্ত হচ্ছে। ওই যে পরী আর পরীর বাবা দাঁড়িয়ে আছে তার ঠিক পিছনের পুরনো বিল্ডিংটা, ওটাই কিন্তু হসপিটালের পুরনো মেন বিল্ডিং। আমার যদিও এই বিল্ডিংটাতে অ্যাপয়েন্টমেন্ট নয়, এইখানটায় আসার একটা বিশেষ কারণ আছে। এই চারপাশেই হসপিটালের অনেক কটা বিল্ডিং ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই যে মেইন পুরনো বিল্ডিংটার পাশে যে নতুন একটা কাঁচের বাঁধানো বিল্ডিং দেখছেন, তারই একটা উইংসে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট। এই দিকটায় কোনো কাজ ছিল না, সবসময় কি আর কাজে বা প্রয়োজনে কোথাও আসতে হয়। লেকের ধারে সারা আকাশ জুড়ে তখন সূর্যাস্তের এমন রঙের খেলা চলছিল, ঈশ্বরের আঁকা এই ছবির হাতছানি উপেক্ষা করতে পারলাম না। এই মিশিগান লেককে যত রকমভাবে যতবারই দেখি বারংবারের প্রেমে পড়ি। এই লেকও কিন্তু জমতে শুরু করেছে। ভেবে অবাক লাগে আর কদিন পরে এই সম্পূর্ণ লেকটাও জমে যাবে। ভাবতে অবাক লাগলেও আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই জলরাশি পুরো বরফে পরিণত হবে। সামনে এই দু তিন দিনের মধ্যেই 25শে ডিসেম্বরের ঠিক আগে আগেই একটা বিশাল তুষারঝড় আসতে চলেছে। আমাদের কাছে অলরেডি তার অ্যালার্টও চলে এসেছে। ক্রিসমাস তো এখানে বিশাল উৎসব, ক্রিসমাস উপলক্ষে তাই সবাই কেনাকাটা সেরে রাখছে তড়িঘড়ি। আমরাও তাই বাজারঘাট সেরে রাখলাম। কদিন পরে সম্পূর্ণ বরফ জমা লেকের সৌন্দর্য কেমন হবে দেখার একটা ক্ষীণ ঔৎসুক্য তো হচ্ছেই মনের ভেতরে, যদিও বেজায় ঠান্ডা। তবে আপাতত দেখতে পাচ্ছি ওই যে তীর বরাবর বরফের আস্তরণ পড়া কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক অনেকটা দুধ ফোটানো পাত্রের ওপরে সর পড়ার মতো। এত সুন্দর দৃশ্য খুব বেশিক্ষণ কিন্তু দেখা হলো না। ঠান্ডা তখন -7°। 4:45 ছিল ফিজিওথেরাপির অ্যাপয়েন্টমেন্ট। ফিজিওথেরাপি করে বাড়ি যখন ঢুকলাম, ঘড়ির কাঁটা তখন প্রায় 6:30। আজকে মনে মনে ভেবেই রেখেছিলাম পুরীর গোপাল দাদার আসনটা আজকে আলপনায় সাজিয়ে দেব। এসে সেই ফ্রেশ হয়ে আগে গোপালকে সেবা দিয়ে নিয়েছিলাম, তারপরে শুরু করে দিলাম আলপনা দেওয়ার কাজ। পুরীও মাঝে মাঝে বাবার কোলে চড়ে তদারকি করে নিচ্ছিল মা এসব কি করছে। এখানে আমাদের প্রবাসী সংসারে একটা কাঠের র্যাকের ওপরে পুরীর গোপাল দাদার বসার আসন করেছি। সেই কাঠের র্যাকটার সামনের দিকটায় আলপনায় সাজিয়ে দিচ্ছি। ময়ূরের আদলে ছোট করে আলপনা দিয়ে নিলাম। এই আলপনা দেওয়ার ফাঁকে ফাঁকেই পরীর বাবা ওই দিকে রান্নাটা কিন্তু সেরে ফেলেছে। রান্না করতে পরীর বাবা আর আমি খুবই ভালোবাসি, আমাদের একরকমের শখ বলা যেতে পারে। কিন্তু দিন প্রতিদিনের রান্না করতে করতে মাঝে মাঝে মনে হয় আজকে আর রান্নাটা না করি, তেমনি আজই ছিল একটা দিন। আজকে তাই রাতের বেলা আলু সেদ্ধ ঘি ভাত। ওদিকে রাতের খাবারও রেডি, আর এইদিকে পুরীর গোপাল দাদার আসনটাও সেজে উঠেছে নতুন রকমভাবে। গোপাল আমাদের ঘরের ছেলে, পুরীর দাদা। চারবেলা সেবা দেবার চেষ্টা করি ঘরে আমার যা থাকে। আজ তাই রাতে গোপালের সেবাও দিলাম গরম গরম ঘি আলু সেদ্ধ ভাতে। আমাদের প্রবাসী জীবনের আরও একটা দিন শেষ হয়ে নতুন দিনের অপেক্ষা আবার। আজকে আসি, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। হরে কৃষ্ণ, জয় গোপাল।